স্থানীয় সময় ভোর 4টা, তখনও ভোরের আলো ফোটেনি। হঠাৎই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। শব্দের মাত্রা এতটাই প্রবল ছিল যে এতে কেঁপে ওঠে বহু ঘরবাড়ির জানালার কাঁচ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হোয়াইট হাউস সহ আশপাশের এলাকায়। যদিও পরে জানা যায় ওয়াশিংটনের ওপর দিয়ে F-16 যুদ্ধবিমান উড়ে যাওয়ায় বিকট শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের। স্বভাবতই জনমনে প্রশ্ন, মাঝরাতে ওয়াশিংটনের আকাশসীমায় যুদ্ধবিমানে টহল কেন? হোয়াইট হাউস সূত্রে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ওয়াশিংটনে সংরক্ষিত আকাশে একটি অজ্ঞাত বিমানকে উড়তে দেখা গেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বারবার বার্তা পাঠানো হয়, যদিও কোনো উত্তর আসেনি সেসনা 560 সাইটেশন ভি মডেলের ছোট যাত্রীবাহী ওই বিমান থেকে। এর পরপরই প্রোটোকল মেনে সেটিকে ধাওয়া করে মার্কিন ফাইটার জেটগুলি। এক পর্যায়ে ভার্জিনিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয় এটি। নিহত হন বিমানটিতে থাকা সব আরোহী। তবে ফাইটার জেটের তাড়া খেয়ে নয়, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও এ ধরনের বিমান 7 থেকে 12 জন যাত্রী বহনে সক্ষম বলেও জানায় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এটি অটোপাইলট মুডে চলার কারণেই ওয়াশিংটনের উপর দিয়ে যাওয়ার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কোনো সিগন্যাল শুনতে পায়নি এর পাইলট। এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসেই ছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে তাকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। অন্য কর্মকার, সময় সংবাদ।